হয়ে আসছে জমিদার বাড়ি। জমিদার চলে গেলেও পুজোতে কোনো খামতি নেই। মালদা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে তিলাশনে রয়েছে জমিদার বাড়ি। পাঁচ রং শূন্যে বন্দুক চলে চালিয়ে প্রায় জমিদার বাড়ির দুর্গাপুজোর সূচনা করা হয়। 223 বছর ধরে চলে আসা এই রেওয়াজ আজও অব্যাহত। মালদা জেলার পূর্ব প্রান্তে হবিবপুর থানার সিংহাবাদ তিলাশন এলাকায় সিংহাবাদ জমিদার বাড়ি। 1947 সালে দেশ বিভাজনের ফলে এই জমিদারি স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের অংশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডের সীমান্তের কাটাতার থেকে 50 মিটার দূরত্বে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি। সময়ের সাথে জমিদারি চলে গিয়েছে, সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল, কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য। সুদূর উত্তরপ্রদেশ থেকে ডাল ব্যবসা করতে বাংলায় এসেছিলেন অবধ নারায়ণ রায়। মালদা জেলার হবিবপুর থানার সিংহাবাদ স্টেশনে ট্রেনে করে এই ডাল নিয়ে আসতেন তিনি। এরপর নৌকাপথে সেই ডাল ঢাকা রাজশাহী সহ কলকাতার খিদিরপুর বন্দরে বিক্রির উদ্দেশ্যে যেত। ব্যবসার সুবিধার জন্য এই এলাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় 3000 টাকায় জমিদারিত্ব ক্রয় করেন তিনি। এরপর এই এলাকায় শুরু করেন বসবাস। পরবর্তীতে 3 জন সাধুর পরামর্শে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। 223 বছর ধরে এই পুজো হয়ে আসছে। দেশ স্বাধীন হওয়ার পর জমিদারির বেশিরভাগ অংশ চলে যায় সীমান্তের কাটাতারের ওপারে, অর্থাৎ বাংলাদেশে। বাকি অংশ রয়ে যায় ভারতবর্ষে। সেই আমলে ব্রিটিশ শাসকের আমল থেকে এই রায় জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয়। হাজার হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপার থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। কিন্তু বর্তমানে এখন সেই রকম পরিস্থিতি নেই। তবে রয়ে গেছে ঐতিহ্য, রয়েছে ইতিহাস। প্রাচীন এই জমিদার বাড়ির দেওয়ালে ফাটল ধরলেও এখনও দেওয়ালে রয়েছে বিশাল কুমির ছাল, যা তারই পূর্বপুরুষরা শিকার করেছিলেন। এখনও এই পুজো উপলক্ষে 4 দিন থাকে পাত পেরে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন মানুষ। এই জমিদারি স্টেটের বংশধর রাকেশ কুমার রায় জানান, এই বছরও চিরাচরিত প্রথা মেনে পূর্ণভবা নদী থেকে পুজোর জন্য জল নিয়ে আসা হবে। সেই সময় 5 রং শূন্যে গুলি চালিয়ে এই পুজোর সূচনা হয়। এই বছরও তা হবে। এই পুজোতে ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কিছু করেন উত্তরপ্রদেশের মৈথিলি ব্রাহ্মণরা। 10-এর দিন এই তিলাশন গ্রামের পাশে পূর্ণভবা নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। রায় জমিদার পরিবারের বংশধর রাকেশ কুমার রায় জানান, তার পূর্বপুরুষেরা ইতিহাসের জন্য অনেক সাক্ষী, এই পুজো আজও সমাদরে পালিত হয়ে আসছে। আমাদের এই পুজো এই বছর 223 বছরে পা রাখলো। প্রতিবারই আমরা এই পুজো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই অন্নভোগের ব্যবস্থা রাখি। বিশেষ করে অষ্টমী এবং নবমীতে বিয়ে বাড়ির যেমন কার্ড দেওয়া হয় সেরকম কার্ডের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাই। গরিব দুঃখীর মধ্যেও কার্ড বিতরণ হয়, উঁচু স্তরেও কার্ড বিতরণ হয়। এবং তাছাড়া যারা নিমন্ত্রিত নন তাদের জন্য প্রতিদিনই আমাদের শতাধিক লোকের দুপুরে অন্নভোগের ব্যবস্থা থাকে। এবং আপনাদেরকেও জানাই যে বেলা 3টার মধ্যে বা 3:30টার মধ্যে যারা আসবেন তারাও এখানে বসে পাত পেরে অন্নভোগ খেয়ে যেতে পারবেন। এবং আমাদের কিছু নিষ্ঠা হচ্ছে যে সপ্তমীর দিন আমি ঘট ভরতে যাই নদীতে, আমার সামনে বাড়ি পূর্ণভা নদী, এবং সপ্তমীর ঘট ভরার সময় 5 রাউন্ড শূন্যে গুলি চালিয়ে মায়ের বোধন করা হয়। মায়ের আগমনী সংবাদ আমরা গ্রামবাসীকে জানাই যে আজ থেকে পুজো স্টার্ট হলো। ষষ্ঠীর দিনই আমাদের পুজো স্টার্ট হয়ে যায় সন্ধ্যে থেকে, সপ্তমীর দিন থেকে সম্পূর্ণভাবে পুজো স্টার্ট হয়ে যায়। এবং কলাবউ এবং কুলদেবী প্লাস দুর্গাপুজো 3টের ঘট একসাথে আমরা নদীতে ভরি এবং বাড়িতে নিয়ে আসি। আমাদের কুলদেবতাও দুর্গা। এবং 4 দিন খুব আনন্দের সহকারে গোটা গ্রামবাসী নিজের পুজো মনে করে এখানে আসেন। গোটা গ্রামবাসী যত কাপড় চোপড় পরেন তারা জানে যে আমাদের বাড়ির পুজো এটা। এবং আমরা কোনোদিনই জনসাধারণকে কে আলাদা মনে করিনি যে আমার বাড়ির পুজো এটা, গোটা গ্রামের পুজো। যদি আমাদের এটা দেবোত্তর স্টেট থেকে পরিচালনা করা হয়, কোনো চাঁদা সিস্টেম আমাদের নেই, প্রতি বছর এই করে আসছি। এবং এই পুজোতে নেতাজি সুভাষচন্দ্র বোস আসার খুব ইচ্ছা পোষণ করেছিলেন। উনি সিংহাবাদ স্টেশন পর্যন্ত এসেছিলেন, কিন্তু হঠাৎ করে একটা কোনো মালদাতে অঘটন ঘটে যায়, উনি ওই ট্রেনেই আবার ব্যাক করে চলে যান। আমাদের এই অভিলাষা পূর্ণ হয়নি যে সুভাষচন্দ্র বোস এই বাড়িতে পা দিতে পারেনি, কিন্তু সিংহাবাদ স্টেশন আমাদের বাড়ির নামে স্টেশন, উনি ওখান পর্যন্ত এসেছিলেন, এটাই আমাদের সৌভাগ্য।
আর নতুনত্ব কিছু নেই, আমাদের আড়ম্বরতা কিছু নেই, আমাদের নিজের নাটমহলে মন্দিরেই পুজো হয়, আমরা কোনো প্যান্ডেল সিস্টেম রাখি না। জমিদারি আমলে তো আমাদের 14 লক্ষ বিঘার জমিদারি ছিল, সে সময় তো কোনো অভাব অভিযোগ হয়নি, কিন্তু দেশভাগের পরে আমাদের 13 লক্ষ বিঘা সরি 11 লক্ষ বিঘা জমি বাংলাদেশে চলে যায়, ইন্ডিয়ায় 3 লক্ষ বিঘা থাকে, তাও জমিদারি প্রথা মানে চলে যাবার দরুন সমস্ত কিছু আমরা সিলিং অ্যাক্টের মধ্যে চলে আসি। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের ঠাকুরদা মন্দিরের নামে কিছু সম্পত্তি রেখে গেছিলেন যেটা আমরা বিক্রি করতে পারবো না, সেই সম্পত্তিতেও বর্তমানে সরকারের হাত পড়ে গেছে, 3 বার অলরেডি ভেস্ট করা হয়ে গেছে, এখনও মোটামুটি কিছু সম্পত্তি আছে, তার সোর্স অফ ইনকাম থেকে আমরা মন্দিরে পুজো মানে পরিচালনা করে আসছি। সেই আড়ম্বরতা না থাকতে গেলেও এখনও বিশেষ কোনো ত্রুটি হতে দিইনি, তাতে আমাদের নিজস্ব পকেট থেকেও যদি খরচা হয় তাতে আমরা গোটা পরিবার মিলে এবং একসাথে আমাদের পুরো পরিবার, আমরা 11 ভাই, 11 ভাইয়ের পরিবার প্রত্যেকে এখানে আসে একসাথে, 50-60 জন যখন খাই দুপুরবেলা মাটিতে বসে যখন অন্নভোগিনী, নিজেকে গর্ব মানে অনুভব করি যে না এখনও আমরা এক অন্য এক জায়গাতে আছি। খুব আনন্দ হয় পুজোর 4 দিন, কেউ থাকে দিল্লিতে, কেউ হরিয়ানা, কেউ পাটনা, কেউ কলকাতা, কেউ মালদা, সবাই দূর দূরান্ত থেকে এখানে ওই পুজোর 4 দিনের জন্য এখানে আসে। এবং বাঙালিয়ানার সবথেকে প্রিয় পূজা দুর্গা পূজা, এটা আমাদের রক্তের সাথে মিশে আছে বলে আজও 223 বছর আমাদের চলছে এবং আগামীতেও চলবে।